তো এই দারুণ না দোয়া তৎকালীন সংসদ কাফেরারা মিটিংও বইছে, শয়তানে এক মুরুব্বির সুরত দইরা গিয়ে সেটা ঢুকছে, ঢুকে সেটা কোনো জায়গায় রয়েছে। কেউ আর কয় না বল, তো সকলে মিলে মিটিং করতেছে, হও এখন মোহাম্মদের ব্যাপারে কিতা করো, আবার যে এতভাবে বুঝাইলাম, টিটকারি মারলাম, মস্কাটা করলাম, কেউ তো ধরে না, সকলে তো টিটকারি ভিতরে গিয়ে পরে অহন আরে কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা কথা তো বাইরে যাইব কা মনে হয়, কেউ কেউ উঠবে। আমি কিন্তু ওখানে নাইয়ারা সিফা দিয়া রয়েছে, আপনারা নি কেউ উঠটালাম, আর লেগে কথাটা আমি তাড়াতাড়ি সাইগালাইতাম ফাটাচ্ছি সাইটাচ্ছি, কিন্তু আপনারা যদি কন না হুজুর আপনার ধীরে সুস্থ আম কইতে থাকেন, আমরা যে উঠুন না না ফারবেন নি, এটা আপনার কি উঠটালাইবেন, কেউ উঠতে লইলে কী তা করবেন, রাতা দিয়া বয় লইতেন। আল্লাহ তারারে শক্তি দাও যেন রাতা দিয়া বয় লইতে। আমিন কয়না রে, তাইলে আস্তে আস্তে আগাই। নবীজি যখন দিনের দাওয়াত দিতে আসে তখন সামনে আইয়া পড়ছে হজ, কি কথা কই হলো কি হজের ভিতরে শুধু কি সৌদি আরবের তারা হজ করে না দূরের মানুষও যায়? আপনি এখন বাংলাদেশে যান না, তৎকালীন জমানায় হজের ভিতরে অন্যান্য দেশের লোক আইতো, হেগুল দিয়া ইরান, ইরাক, সিরিয়া, মদিনা, তারপরে এইসব তায়েফ বিভিন্ন শহর থেকে লুকাইতো। এখন কাফেরারা মিটিংও বইয়া কয়, ও এখন যে আমরা যে মোহাম্মদের বিরোধিতা করলাম এতদিন যা বেড়ায় আল্লাহ আল্লাহরা আসিল মক্কার ভিতরে, কখন যারা হজে আইব মদিনাতে লুকাইব, সিরিয়াতে লুকাইব, ইরাকেরতে আইব, ইরানতে আইব, তায়েফতে আইব, আর মোহাম্মদে যদি মানুষের কাছে আল্লাহর কথাটা কইয়া দিতে পারে তো এই আল্লাহ আর এই ইসলাম এটা তো আর হুদা মক্কার থাকতো না, যাইব গা মদিনা, যাইব গা ইরাক, যাইব গা সিরিয়া, যাইব গা ইরান, এটা তো আস্তে আস্তে এটা পুরাটা পৃথিবী সইরা যাইব গা, আমরা সারাটা জীবন দূষিত, আমরা এটা যদি আশ্রয় প্রশ্রয় দেই এই সুযোগটা করণ যেত না। তো সকলে জিজ্ঞেসে কি বুদ্ধি করণ, ওই বুদ্ধি আবার কীটা, আমরা লারুসর গ্রামও তিন গুল দিয়ে মানুষ ঢুকতে পারে, তিন মাথার মধ্যে পাঁচজন করে খাড়া করাই রাখ, যে ঢুকবটে হলো আগের রাতে নির্বাচনের কি চালাবি, নির্বাচনের আগের রাত ফাহারা দেন, এমনি তারা মিল্লা পাহারা দিতে আছে, যে যে বিদেশ তো হজ করতে আইব তার আর আমরা বুঝাইয়া বুঝাইয়া কয়াম আমরা এলাকাতে একটা পাগল বাড়িছে, আপনারা ভুলও এবার আর কাছে যাইয়েন না, গেলে কইলাম সর্বনাশ হইব, এই পাগলের হাল্লাত ফইরা অনেক বউ জামাই তাল গইয়ে গেছে গা, অনেক ফুতে বাপের তাল গইয়ে গেছে গা, অনেক ভাইয়ে ভাইয়ের তাল গইয়া গেছে গা, সুতরাং এই মোহাম্মদের কাছে তার এই পাগলের নাম মোহাম্মদ, কেউ এই পাগলের কাছে নাউজুবিল্লাহ কইতাম না। এই কথা কইছে পরে এখন লোকজন যখন আইতে আছে মক্কার ভিতরে ঢুকতে আছে, মসজিদে আয়েশার কাছে দিয়া ডুবে, ওই হেগুলটা তায়েফের দিক দিয়া ডুবে, তারপরে নজদারের দিক, এরকম বিভিন্ন জায়গা দিয়ে লুকতেছে না, তো ফলাফেনে খারাপ হয়, কয় আপনি কইতেছে, কয় মদিনাতে, কই কি হজ করবেন, কয় হ, কয়জন আইছে, কয় 50 জন, কয় আপনার কি 50 জন ফেরত যাবেন না 5 জন কম যাইবেন, কয় কম যাবেন মানে তোমরা কি মেয়েটা রেখে দিবা নাকি, কম যাবেন কিতা, কয় যদি 50 জন ফেরত যাইতেন স্যার তাহলে মোহাম্মদ নামক একটা ফাগল আছে আমরা এলাকার, এবার আর কাছেও কেউ যাইতো দিয়েন না, যারা এবার লগে মিশবো তারা কইলে আমার মদিনা যাইতো না, এবার লগে তারা থাকে। সুবহানাল্লাহ কয় না রে, কথা তো সত্য, কথা কি মিথ্যা না সত্য? যারা ইসলামের দাওয়াত খাইয়া লাইছে, বেডিয়ে ইসলাম গ্রহণ করে লাইছে, কা জামাই হইল কাফের, ওহন এই বেডি কি কাফের জামাই লোকে থাকে, ফুতে মুসলমান হইয়া গেছে গা, বাপ হইছে কাফের, ওহন এই ফুতে কি বাপেরে মানে, তো এই কথা তো কইছে হাসাই কিন্তু নুন লাগাইয়া কইছে আর কি, তো সকলে খাহিদ বাপুরে সর্বনাশা না, তো এটা থাক ভাই, ও আমরা একখানো থাইস রে, তোরা একখানো থাইস, কেউ ব্যাপারটার ফাল্লাত ফটনের দরকার নাই, আল্লাহ আল্লাহ করে হস্ত শেষ হয়েছে, এখন মদিনার মনে করেন কয়েকজনে মিল্লা তারা কইতে আছে, আচ্ছা আইসি যখন আবার বাঁচলে না আইতাম, আইসলাম যখন নইলে পাগলটা কুদুর চাইয়া যাইতাম। সুবহানাল্লাহ কয় না, পাগল দেখলে সকলে কুদুর চাইতো, চায় নাকি চায় না? দেখবেন পাগল দেখলে বুড়ে বেড়া বেড়াইয়া তার লোকে ফাগলামি করে, ঠিক নেই? তো যেটা কইলে সেতে বুড়ে বেড়া উগিয়া তারা কয় গরম জিলাপি, মানে গরম জিলাপি কইলে ফাগলে সেতে, তেবিল একবার গরম জিলাপি খাইতো লইয়া টাকাত লাগিয়া গেছে গা, এখন তারা কেউ গরম জিলাপি কইলে এতে ফোদাই ফোদায় আর কি, তো বুড়া বেড়ায় তার ফদ উলুনের লেগে ইচ্ছে ইচ্ছা করে, তারা গিয়া কয় কি রে আইসা গরম জিলাপি, তো হাতে কতক্ষণ ফোদা এবার আইসাইতে এসেতে যাই তো তারা মনে করছে আইসি জহর ফাগলটা কত চাইয়া যায় নাউজুবিল্লাহ কোনো কেন তখন ওই তারা সব দেশের তারা চিন্তা করলো ফাগলের বাড়ি জানি কোনটা এখন যারে পায় তারে জিগা ভাই আপনারা দেশে বিলে একটা ফাগল আছে তো কোন ফাগলের কথা কন নাম বিলে মোহাম্মদ সুবহানাল্লাহ কইতেন না আপনার পাগল নাম নাকি মোহাম্মদ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি হে পাগলের কথা কয় কহ কয় বাড়ারে কুদুর সাইকাম বন্ডায় কয় বাড়িটা কন্যা আঙ্গুল দিয়া আম্মাজান খাদিজার ঘরটারে দেখাই দিছে এবার সবাই মিল্লা বাড়ির গাড়া দিয়া যায় খেলুইছে পাগল চাইতো আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হলেন মদিনার মানুষগুলো যখন সামনে পড়ে গেল ডাক দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়ারা আপনাদেরকে চিনলাম না নিশ্চয়ই এই দেশে আপনাদের বাড়ি না আপনারা কোত্থেকে এসেছেন আমরা এসেছি মদিনা থেকে কয় কি চান কয় পাগল চাই কি চাই পাগল চাই কয় কি পাগল কয় শুনলাম মানুষ দেখাইলো এই বাড়িতে নাকি একটা পাগল আছে যেই বাড়ি থেকে আপনি বের হয়ে আসছেন কয় মানুষ পাগলের নাম বলছে নাকি কয় হ পাগলের নাম বলছে মোহাম্মদ নবী মুস্কি হাসি দিয়া কয় আমি সেই পাগল মানুষ যেই পাগলের কথা বলেছে আমি সেই পাগল এখন একজন আর একজনের দিকে চায় কিতারে সারা জীবন দিয়ে দেখলাম পাগল চুল ডিফাস লাগিয়া রয়েছে দাড়ির ভিতরে জট লাগিয়া রয়েছে খালাসের গন্ধে লোকে দিয়ে আরণ যায় না পাঞ্জাবির বুতাম তিনটা এর ভিতরে নাই দুইটা লুঙ্গি ফিন্দা রাখছে কোন ইচ্ছা কইরা পাগল দেখলাম সারা জীবন এইরকম আর এবার এদি কি সুন্দর দাড়ি কি সুন্দর চুল হালকা হালকা কোকড়ানো তোল দিয়ে যখন আছড়ায় অবাক বিস্ময়ে মদিনার মানুষ দেখে মনে হয় চুল তো নয় মৃদুমন্দ ঢেউ দেখা যায় কি সুন্দর তার হাসি কি সুন্দর পরিপাটি তার দাঁত কি সুন্দর তার চাহনি কি সুন্দর তার ঠোঁট এই মানুষটা নাকি পাগল এই মানুষটা যখন তাকায় চোখ বড় বড় করে তাকায় কি সুন্দর বড় বড় চোখ যখন চোখের পলক পড়ে পাপড়িটা যখন দুল খায় মনে হয় যেন ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে দোল খাইতেছে আরে সারা জীবন কত পাগল দেখলাম রে এটা আবার কি পাগল এবারে আবার পাগল হয় কেমনে এখন একজনে আরেকজনে কয় কি তারে মক্কার মাইনসামটার লোকে দেখা যায় সালা কিয়া না করলো এবারাই কি আর পাগল আরেকটি সিল্লান দিয়া কয় যে ইউসুফের দলে কইছে পাগল হেতান্ডি পাগল হেতান্ডি কইছে পাগল এ ইউসুফের দলে পাগল এবারে দিবালা ভাড়া এ ইউসুফের দলের কথা শুনিচ্ছা বর্বরার দলে কিতা কইছে এটা হুন্না লাভ নাই এইটান দিয়ে না পাগল এবারে কি আর পাগল এখন সব নবীর দিকে টাস্কি লাগাইয়া চাইয়া রয়েছে এত সুন্দর কি মানুষ হয় সুবহানাল্লাহ কয় না আরে এত সুন্দর কি মানুষ হয় এটা কি মানুষ রে এটা আবার পাগল হয় কেমনে এখন মদিনার তারা কয় তারা দিকে আপনি পাগল আমরা তো বিশ্বাস হয় না আপনি আবার পাগল হন কেমনে নবীজি মুস্কি হাসি দিয়া কয় তারা তো কবে থেকে আমারে পাগল কয় এবার কাফেরারা ওই মদিনার মুসলমানেরা যারা হজ করতে আইছে তারা কয় আপনি যদি খেয়াল করেন কয় আপনি যদি পাগল হন তইলে আমরাও পাগল আচ্ছা বসো আরাম করে বসে দিকে ঘুরে বসো আমার দিকে আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল সুবহানাল্লাহ কয় না এখন নবীজি কায়দা ভাইয়া লাইছে এই তো লাইনও বইরা গেছে গা আপনারা আর ছুটলেন কেমনে পাগলের নিয়ত যখন করছেন আল্লাহর পাগল বানাইয়া ছাইড়া দেন নবীজি ডাক দেখো আপনারা পাগল হইতেন চান কয় হ কয় পাগল হইতে চাইলে একটা কলমা তো পড়ন লাগবো কয় কোন কলমারা কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন কয় তৈরি বুঝা কন আহ কয় বুঝা কন লাগবো কইয়া সব মিল্লা গেছে খেজুর গাছের তলে গিয়া হগলে বুদ্ধি করতে আছে কি তারে কি চিন্তা করছ পাগল হইবিনি আমি তো পয়লা দেখে পাগল হইয়া গেছি কি মুরুব্বি রে বাড়ারে জায়গা কিতা তোমার কি চিন্তা কতরা গেলে যা আমি আর বাসাম কয় বছর বাকি জিন্দেগিটা কুদুর পাগলামি কইরে মরতাম সুবহানাল্লাহ কয় না তোরার চাচি রে কইস আমি আর গেলাম না চাচি রে কইস আমি বুড়া বাড়ার গিয়া কিতা বাড়াম আমার এমনে টেম্পার নাই তোর শাসিয়ে কো আমি মিলে মাথা খারাপ গিয়া কই শাসায় খারাপ আমি আর যাইতাম না রে আমারে তোরা রাইক্কা জায়গা ঘুরে বেড়া এই কথা ভিন্না সেটা ফলাফলে কত আপনি পাগল হইলে আমরা কি মুরব্বী মানি না আমরা কি বেয়াদব নি আপনি পাগল হইলে আমরা সুবহানাল্লাহ কয় না আপনি পাগল হইতেন চাইলে আমরাও পাগল কয় নবীরে গিয়া কো এবারে গিয়া কই এখন নবীদের সামনে আইছে সবাই মুসকে মুসকে হাসে মুখ টিপ দিয়ে আসে একজনে কয়ে চুপতুল্লা চায় আবার আইস দেয় কয় কিতা কিতা আপনারা নাইসাইসি করেন কেড়ে কয় কি চিন্তা করছেন কয় মক্কার মানুষ আপনারা পাগল কয় পাগল আর একজন থেকে লাভ নাই চিন্তা করছি পাগল বাড়াইলাম আমরাও সবাই পাগল নবীজি কেটে কি নিয়ত করছেন কহ কলবা ফুরবে কহ পাগল হইতে যা করুন লাগে তাই করান নবীজিকে আত্রা বাড়াই দেন আবার সবাই না নবী রাতের উপরে হাত রাখছে নবী ডাক দেয়া পাগল যদি হইতে চাও এই পাগল যেমন তেমন পাগল না রে এই পাগল যেমন তেমন পাগল না তিরমিজি শরীফে হাদিস আইছে এমন ভাবে আল্লাহর ডাইকো মানুষ শুনলে যেন কয় মানুষটা পাগল হয়ে গেছে ডাকলে এমন ভাবে ডাইকো আল্লাহর প্রেমে ডুব দিলে এমন ভাবে ডুব দিও ইসলাম না ছাড়া কোনো কিছুর লগে আপোষ কইর না ইসলাম যেমনে আছে এমনে আছি ও মুসলমান এবার সবাই মিল্লা নবীর হাতে হাত রাইখা কলমা ধইরা পাগল হয়ে গেছে আজকে ৩৩ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিল দারু ওজন বুঝি আজকে নারাচু মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে ওই তারে বল এই নীল রঙের গঞ্জে কবুল কবুল মাহফিল কবুল হয় মারহাবা কইতেন না আজকের মাহফিল কবুল মন সাক্ষী দিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা আব্বা আম্মার জন্য দোয়া না করে একজনও যাব না ইনশাআল্লাহ যাইবেন কেউ যাবেন আব্বার লেগে দোয়ার দরকার আছে নিও আম্মার লেগে দোয়ার দরকার আছে নি রে কিতা না করছে আম্মায় তোর মনে নাই রে তুই তখন সুইটটা আসলি তুই একদিন প্রাইমারি স্কুলে গিয়া আইসক্রিমওয়ালার বেড়ার লগে ফিসে ফিসে আটতে আটতে তুই আড়াই গেছলি গা তোর আম্মায় মসজিদের বাইকে কইছে মাগরিব পর্যন্ত তোরে বিচাইরা পায় না রে তারপরে তোর আব্বায় তোর ভাইয়ে এলাকার মানুষে সকলে হারিকেন মারিকেন টস্তাইন মোস্তাইন লইয়া বিচাইরা গিয়া তোরে বার করে আনছে দেখে যে তুই বারোল্লা মাদ্রাসার ১৫ দিকে রয়ে ঘুরে তুই কানতে আসত বাইজাম কইয়াতে কানতে আছে আম্মা কইয়া কানতে আছে কই তোমার বাড়ি কই নাড়ুসর কহেন দিয়া কই মসজিদের হেগুল দিয়া এরপরে তারে আনছে নাড়ুসর আন্না সেটা দহনও বয়ে গেছে ও এটা কার ফুতো এটা এরপরে দিকে আমার ফুতে দি দৌড়াইয়া গিয়া তার মায় গরনিয়া গরম পানি দিয়া গোসল করাইয়া সারাটা রাত তারে বুকটার লোকে শোয়াই রাখছে তারে আর উঠতে দিছে না এ ভিডিও তারে ছাড়ছে না মায় ফুতে একজনে আর একজনে ধরে ঘুমাই রইছে এই মা ধারে আজ কবরে শোয়াইছ আমি জানি না কার মা কবরে একদিন দেখিয়া শিখাইলি না রে আম্মা গো ও আম্মা আপনি খবর কেমনে থাকেন গো আম্মা? দুই নভেম্বর মাসাইয়া পড়ছে, অহনদি শীত পড়ে না গো আম্মা, ফ্যান লাগাই রাহন লাগে দিনে রাইতে। আম্মা খবর কেমনে থাকেন? আপনারা আমারে বুক জড়াইয়া ধরে ঘুমাইছিলেন, একলা একলা মাটির কবরে কেমনে থাহেন? একদিন দিগিয়া কান্দা জিগাইলি না, আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াইলি না, আব্বার উড়াই না ঘরটার মধ্যে তো ঘুমাস, আব্বার রেখে যাওয়া জমিন গুলায় তো চাষ করে খাস। আম্মায় মরার আগে দিয়া চোখে কম দেখে, এবিড়ি বুদ্ধি কইরা কইরা রে কেমনে জানি একটা কাঁথা শিলাইছে, এই খাতাটা তরে দিয়া গেছে মরণের আগে দিয়া। শেষ রাইতে কত ঠান্ডা পড়লে তুই তো এই খাতাড়া গাও দিয়া ঘুমাস। এই মা ডারে যারা কবরে শোয়াইছ, এই আব্বা ডারে যারা কবরে শোয়াইছ, আমি অনুরোধ করে বলে যাই, মোস্তাক ফয়েজি প্রত্যেক দিন তোমাদের কাছে আসবে না। ভাই আধা ঘন্টা আগে বাইর যাইবা, না হইলে আধা ঘন্টা পরে বাইর যাইবা। দয়া কইরা অনুরোধ কইরা কই, একটা লোক উঠত না, কপালটার ভিতরে উলু ধরাইও না। আব্বাই ঘুমাই রয়েছে কবর। আহ এই যে ছেলে ভাই একটু আসেন তো, আপনি আপনি আসেন, আপনি ডাকতে আসি তাই না? এত বুঝানোর ভিতরে দিয়া আপনার মতো বুঝার মানুষে কেমনে উঠলেন? এটা কইয়া যাই যান, বুঝছেন না কথাটা? এমনি সুন্দর করে বুঝাইয়া কইতাছি, আব্বা আম্মার কথা কইতে আসি, এর ভিতরে দিয়ে আপনি উঠতে জাগিতেন পারছেন। কিতা কইতা কুদ্দুরা 10টা মিনিট বইলে অসুবিধা কি? আপনি কি মনে করছেন আগে বাড়ি আগে যাবেন গা? কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা আমি যেমনি বুঝাইয়া কই বন বন যাইয়েন না, তো অনেকে তো ওই তাড়াহুড়া করে যাওনের হুজুরের কথা শুনে গেলা, যাওনের লেগিয়া হ্যাঁ তো আটকা পর্দা আলগি দিয়া দুপুরে যে দৌড় দিছে, এগুলো দিয়ে তারা আশা আশা বাসা লাই রাখছে, যেটি প্যান্ডেলও লাগাইয়া উঠছে। এ আস আসা বাসের মধ্যে উষ্টা খাইয়া স্যারেট করে লুঙ্গিটা সিরা উবুতইয়া গিয়াতে পড়ছে, বুইরাঙ্গুলের নোক টেমনে উল্টাইয়া ব্যাং হইয়া রয়েছে, লুঙ্গিটা স্যারেট করে নাই, তেটারে সিফা সফা দিয়া দইরা লুঙ্গি দিয়া সিফা দিয়া জাগা ঘুরতে পারছ, ফাটা মজাই বা কি দিয়া আঙ্গুল যে ফাইটা গেল কেন? এরপরে তারে তেমাগু করে চিনলাম দিছে, রক্তে ভাইটা জেগিতেছে, তারে ওটুট করে সেটা কংসনগর নিছে, কংসনগর হাসপাতালে নিয়ে তারে ব্যান্ডেজ করছে, ব্যান্ডেজ করে সেটাতে উত্তায়িত লইছে। ডাক্তারকে অসম্ভব অসম্ভব, আপনি এখন যাইতে পারবেন না, 3 ঘন্টা হুইটা থাউন লাগবো, না হইলে রক্ত বন্ধ তোরা সেরেট করে আবার রক্ত ছুটতে যাই বোগা। হ্যাঁ 3 ঘন্টা হুইটা রয়েছে। আমরা মাহফিল শেষ কইরা বাইক দিয়া ঘুমাইয়া ফেসাব করতে উঠছে, দেখে যেতে অটো দিয়া বাইকে ইতিহাস। এত সোজা, এত সোজা, আপনি ইচ্ছা করলে বাইক যাইবেন গা, বেড়াও তো আর উঠতে যেতে পারবি না। আল্লাহ যদি কয় এখন কোথায় না তুই উঠবি কেমনে? তুমি এতবার কন লাগে উঠতেন না, উঠতেন না, কে রে কি রে এতবার কন কে রে? তেহারা কি তে আপনি বইয়া থাকলে আমার কি না? এমনি বুঝাইয়া কনের পরে আপনি উঠতে যাই যান, কি একটা রং দেখা পড়ছেন আপনি, আপনি মনে নাইবেন মনে চলে যাইবেন, আপনি যে হোর বেঁচেছেন আপনি এরকম মাহফিল নেই, এটা ঠিক কিনা কও? আর তোমরা যে কইলা যে উঠতে লইলে যাতায় দিয়া ধরবা, তারে যাতুন না কব। তোমরা নেবিলে যাতায় বাড়াতো, তার একটা ধুইয়া পড়লাম, একটা যাতা দিয়ে দিয়া মনে করছে পারে না, ও মেহমান মেহমান এর লেগে যাতা দিছে না, মেহমানে নিচে শিখে কথা তো আরেকটা মনে পড়ছে। ওই সোনাকান্দা কয়েকজনে গেছে বেড়াইতো ফলাফাই, তো ফলাফল মানুষ না, ফজরের টাইমে ঘুমাই দিয়েছে, উঠছে না আর কি, ফিরসা হুজুরে গিয়া দে সকলে ঘুমাইতে আসছে, হুজুরে গিয়ে হাফটা ফিটা ফিটা দিছে, ওটাকে ফাল দিয়ে উঠে কয় মেহমান মেহমান, হুজুরে কয় মেহমান কি ফজরের নামাজ মাফ নাকি কি? চলা মার হাবা কয় না, তো তারা হুড়া কই রান আপনি আজ্য মহিরা জিজ্ঞান, মহিরা জিজ্ঞান লাশটা আজ ঘরের তো বাইরে করুক, প্রিয়তমা স্ত্রী আপনার লাশটাকে ঘরে নিতে দেবে না, এটাই তো জীবন। কিসের জিন্দে? কি রঙের গড়া দৌড়াইতে আছে, কি রঙের গড়া দৌড়াইতে আছে? আজ আপনি মরেন লেখা নেন, সাদা কাগজ লেখা নেন, মুস্তাক ফয়েজি কথাটা কইতে আসি, আপনি মরেন, আপনার লাশটা বার করছে গড়, ইমাম সাহেব গিয়া কইছে গো অহন রাইতে জানাজা হইতো না, সহালে জানাজা দেন, লাশটা গরনিয়া রাখেন। হে ভিডিও কানতে আছে আবার কইতে আছে, ও হুজুর গল্লেক পালাইছি, লাশ বার কইরা গল্লেক পালাইছি। কাম লাগলে বাইরে ধান গুড়ির না ইয়া দিয়া পলিথিন দিয়া গুইরা রাখাম, কুয়াশা টুয়াশা পড়তো না। থাক মরা মানুষ গড়ে কি আর বাইরে কি। এই কথা কইয়া যেই ঘরটা তুলতে গিয়া তুমি জমান নামাজ দেবারে কাজা করছো, তুমি বিড়ি এই ফালা বানাইতে গিয়া রাস্তার ইট বাড়াইয়া চুরি করছো। তুমি কই ঘরটার ভিতরে তোমার মরার পরে জাগা হইল না তো? হইল না তো তোমার জাগা? কি রঙের গড়ে দৌড়াও, কি রঙের গড়ে দৌড়াও, তোমার জাগা হইল না তো? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন কর না কেন। এই যে ওয়াজটি করতে আসি, এই ওয়াজটি কি তারাই শুনবো না সারা পৃথিবীর মানুষ শোনানোর দরকার আছে? সারা পৃথিবীর মানুষ শুনবে, আল্লাহওয়ালা হবে। এই যে অনেকে ইউটিউব লাগাইলাম না চিল্লা পাল্লা করেন, এই ক্যামেরা সরা, এই গেলাম সুরালাম হ্যান্ডে ডোয়া, এটা কম যেত না সব না কত তান যে আমি তো শুনি। তা আমিও চিন্তা করলাম আসলে একদিন তো মুস্তাক ফয়েজি থাকবো না, এই কথাগুলো ছড়ে যাওয়া দরকার। এই জন্য আমি নিজস্ব তত্ত্বাবধানে আমি একজন লোক রাখছি, রাইখে আমার ওয়াজগুলা রেকর্ড করে, সবটা ওয়াজ যেন পান। অনেকে ইউটিউবার আছে কুদ্দুর 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 ওই যে মেহমান মেহমান কইয়া চিল্লান দিয়েছে, এই জায়গাটা দেয়, বাহিটা দেয় না, ঠিক না রে? ওই যে মেহমান মেহমান আইসুটে তো, আরে কি কথার লোকে যে মেহমান আইসে, এটার লোকে যে ফিটা আছে, সেইটা করছে কিন্তু হেইটা দেয় না। এর লেগে আমি চিন্তা করলাম সবটা না শুনলে এসে বুঝতো না, এটা হাসির জিনিস না। হাসিটা যে কেড়ে দিছে, আগের পিছে যে কথা আছে সেটা তো এসে শুনে না, কয়েকজন নাকেশের হিসাবে হুজুরে খালি আইসায়। আরে আইসায় না রে, কান্দায় বইডাইয়া কান্দা, গামছা লইয়াই দাবাই, ঠিক কিনা কও? তো এই জন্য আমি নিজস্ব তত্ত্বাবধানে আমার ইউটিউব চ্যানেল, আমার পেজ, আমার এই সবগুলোর মাধ্যমে আমি ওয়াজগুলো প্রচার করতেছি, আমার কথাগুলো যেন মানুষের কাছে পৌঁছে যায়। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অনেকে জানেন না, কোনটা আমার চ্যানেল, কোনটা আমার চ্যানেলের অনেকে জানেন না। আজকে আমার খাদেম আছে, আমার এই মিডিয়া এক্সিকিউটিভ আছে, ওরা কার্ড নিয়ে যাবেন। এখানে ইউটিউব এ আমার চ্যানেল কোনটা হলো দেখা আছে পিছন দিয়া। তোমরা যারা ইউটিউব চালাও তোমরা তো বুঝোই কেমনে চ্যানেল বার করার লাগে, বুঝোস না রে? তাই বুঝে নমুনা এরকম তার। হ্যাঁ, মার হাবা বলেন না কেন? কার্ড নিয়ে যাবা, নিয়ে ইউটিউব, তারপরে তোমরা যারা এই ফেসবুকের যে পেজ আছে, তারপরে আমার যে এই সমর্থক গোষ্ঠী যে ইয়া আছে, এই সবগুলো এখানে দেওয়া আছে ঠিকানা, তোমরা এবং স্ক্যান করে সবগুলোতে ঢুকে যেতে পারবা। আমি সুন্দর করে তোমাদেরকে দিছি, এটা আমরা ইমাম সাহেব হুজুরে দিলাম, এটা বাইরে থেকে না, এটা ভিতরে ঢুকে গিয়ে। হ্যাঁ, আল্লাহ যেন কবুল দিব। তোমরা লেগে কার্ড আছে, অনেক কার্ড আছে, কার্ড টান ফেললে তক্তা দেওয়া হইব। হ্যাঁ, সবাই কান মার হাবা। এখন না, এখন না, এখন না, মাহফিল নষ্ট করা যাবে না। পরে আয়, আপনারা একজনও ধরবেন না, ওয়াজের পরে দিতে চাইলেও নেবেন। আয় ছাড়া আয়, দিতে চাইলেও নেবেন না কেউ, বলবেন যেন আমরা ওয়াজের পরে নিয়ে যাব, ওই গেটে থাকবে, আপনারা নেবেন। অনেক কার্ড আছে, কোনো সমস্যা, আমিন কর না কেন? সবটা ওয়াজ যেন আপনারা পান। এবং এছাড়াও আমি যখন কোনো ভিডিও করি রুমের ভিতরে অথবা কোনো কনফারেন্সে যাই, ওইগুলো সবগুলো মিডিয়াতে আসে না, এই জন্য আমার মিডিয়াতে সব পাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আবি। তাহলে অহন যেই কথাটা কইতাম, আব্বার লাগে দোয়া করার দরকার আসেনি? আব্বার লাগে দোয়া করার দরকার আসেনি? আর কি আম্মার এটা? আমার আম্মা কইলাম অহন আছে। আপনারা একটা বাস্তব ঘটনা কই, আলহামদুলিল্লাহ কোনটা কেন? আমার আল্লাহ, আমার আম্মার আল্লাহ অহন বাসাই রাখছে। আব্বা তো 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন মাহফিল খেয়াল করে শোনো, আমি যখন মাহফিল রওনা দেই, আমি আম্মার গিয়া কই, আম্মা মাহফিলও যাই? আম্মা আমার এই জিজ্ঞা কই যে দা মাহফিল কহন? তা আমি কইছি যে আম্মা ভারেল্লার লগে নারুসর একটা গ্রাম আছে। আম্মা কহ তোমার আব্বা তো ভারেল্লা যাইতো, আবিদপুর এডি তো তোমার আব্বাই কত কইতো আইয়া সাইডা। আমি কহ আম্মা সেই এলাকাতে আমি হ্যাঁ মাহফিলও যায়। আমি আম্মার দিকে চাইয়া থাই, আম্মা আমার দিকে চাইয়া থাই। আমি দেখি আম্মার চোখ টলমল করে, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি জিজ্ঞেস করি, আম্মা ও আম্মা মাহফিলে যাব খুশির খবর, কান্দেন কেন? আমার আম্মা কান্দে আর কয়, বাবা কত খবর পাই, রাস্তাঘাট অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন কত মানুষ মারা যায়। তুমি যখন মাহফিলে যাও আমি ঘুমাইতে পারি না, আমার বড় টেনশন, না জানি রাস্তাঘাটে তোমার কোনো বিপদ হয়ে যায় নাকি। আমিও কান্দি, আমার আব্বা কয় তুমি যতক্ষণ বাসায় না আসো আমি শুয়ে থাকি, ঘুমাইতে পারি না, আমিও কান্দি। আমার আম্মা কয় বাবা কাঁদো কেন? আমি কই আম্মা, আম্মা গো আমি বাসায় না আসলে আপনি ঘুমাইতে পারেন না, একদিন তো আপনি থাকবেন না গো আম্মা, যেই দিন আপনি কবরে ঘুমাই যাবেন কে 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 আমার জন্য না ঘুমাইয়া অপেক্ষা করবে। আর নানা চুরের মানুষ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এই এলাকার মানুষগুলা নতুন করে মসজিদ করতে চায়। আমার এক ভাই আমির হোসেন উনিয়া চৌধুরী সাহেব উনি মসজিদের জন্য জমিন দিছে, আল্লাহ যেন কবুল করে। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বা নাই, একটা লোক আমি চাই, হুজুর দোয়া করে দেন একটা লোক উঠবেন না, পারলে দিবেন না পারলে নাই। আমি অনুরোধ করে বলি মসজিদের ক্ষতি করেন না, মসজিদের ক্ষতি করেন না, আপনার দেখা দেখি আর একজন উঠবে, এটা ভাই ভালো হবে না, এটার অন্য মাহফিল মনে করেন না, আল্লাহর ঘরের মাহফিল। আল্লাহর নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। এক নাম্বার একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন জান্নাতে যেন ঘর পাই, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আল্লাহর ঘর মসজিদের জন্য এক নাম্বারে হুজুর আমি দিয়া দেব 1,00,000 টাকা। আহ, 1,00,000 টাকা পারবেন একজন? আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন ফাটা। এই ছেলে, এই বাবা মোটেও ভালো কাজ করো নাই তুমি, অনেক সুন্দর করে বুঝাইয়া বলছি, তোমারও তো আব্বা আম্মা আছে বাবা, তোমারও তো আব্বা আম্মা আছে, তুমি তো আসমানতে নাসিল হইছো না, নিজের আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করতাম মনটা কয় না, বা বাবা ভাই গিয়ে এত তাড়াতাড়ি ফেসাব ধরলেও তো একটু কষ্ট করে থাকা যায়, কি করবা? এমনি বুঝাইয়া বলার পরে তোমার মতো ছেলেটা উঠতে পারলা, দয়া করে এই কাজটা আর কেউ করেন না, সবাই মিলে আমরা একসাথে দোয়া করব। আর যা যে আপনি আব্বা আম্মারে কবরও রেখা যাইয়ান, সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যান, আপনি যেদিন কবরও থাকবেন আপনার ফুটে উঠতে যাবো দূরের কথা, মাফি লইয়া দেয় তো ঠিক কিনা কন, কারণ আপনি শিখান নাই তো, এগুলো শিখান নাই। পারবেন না একজন? আসেন একজন? দেরি করা যাবে না, মাহফিলের ক্ষতি করা যাবে না, একটা লোক দরকার 1,00,000 টাকা। স্যার মাশাআল্লাহ, কি নাম? জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, তোমরা সবাই মিলে মসজিদ কমিটির সভাপতি বানাইছো, আমি একটা দরখাস্ত দিয়া যাই। ও মাওলা, আমার ভাইয়েরে সবাই সম্মান দিয়া সভাপতি বানাইছে, তুমি আল্লাহ আমার ভাইয়েরে জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও, কনা আমি। 2 নাম্বার আমার ভাই দিল 1,00,000 টাকা, বলেন মারহাবা। আব্বা আম্মা আছে? আসাতে আব্বা নাই, আম্মা আছেন, আমার আব্বা নাই, আমি বুঝি রে, আব্বা না থাকলে কেমন লাগে আমারে বুঝাইতে হবে না। আমার ভাইয়ার আব্বা নাই, ঘরটা সব আছে, বাপ নাই, কই যায় মানে না। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ। আলাউদ্দিন যদি 1,00,000 দিতে পারে, হুজুর আমি এখন পারবো না, আস্তে আস্তে সুবিধা মতো দিয়ে দেব, ছেলে বিদেশে আছে, হুজুর আমিও দেব 1,00,000, আমার একটা লোকের বড় দরকার। পারবেন একজন? 1 লাখ? 1 লাখ নতুন মসজিদ হবে, লক্ষ লক্ষ টাকার দরকার। পারবেন না একজন? নাই? এই প্যান্ডেলটার ভিতরে আছেন একজন? দেরি করাই না। পারবেন? যদি 1 লাখ না পারেন, একজন লাভ দিয়া দাঁড়ান, হুজুর আমি 1 লাখ পারবো না, আমি 50,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দোয়া হবে, মন উজাড় করে দোয়া হবে, কপাল খুলে যাবে রে ভাই, জান্নাতে ঘর হয়ে যাবে। এই ঘরের আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দেব 50,000 টাকা। আছেন? আছেন? এই মহল্লাবাসী যারা আছেন, যারা মসজিদ করবেন, সব দুম ধরে বইয়া থাকলে টেহা কি আমি মাদাইয়ার তারা ইয়ানো টেহা দিব? যারা মসজিদ করবেন তারাই তো টেহা দেওয়ান লাগবো। কে আছেন? একজন যে হুজুর আমি 50,000 টাকা দিয়ে দেব, পটপট পটপট না দিলে মসজিদে কেউ হাওয়ার উফ রইব? নতুন মসজিদ খেলা কথা মনে করছে। কে আছেন? 50,000 নাই? 50,000 টাকা দেউন না, নাই মসজিদ করে নেবে। কেমনে কিতা করবেন? কি হইব? হ্যাঁ, নাই একজন? 50,000? এই বাড়িওয়ালা যেই বাইক বইয়া খাইলাম, আশেপাশে যারা বাড়ি, এই মসজিদের যারা মুসল্লি হইবেন, একজনও নাই। 50,000 দেউন না? আহা আহ, নাই একজন? আল্লাহ আমি হাতটা বাড়াইছি, আল্লাহ কে আছো লাভ দিয়ে দাঁড়াও, আব্বার নামে দেবা, আম্মার নামে দেবা 50,000 টাকা, 25,000 টাকা, 20,000 টাকা। খালি যাইও না রে ভাই, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল না। আছেন? 25,000 টাকা, 20,000 টাকা? নাই? একটু বসেন, আমি শেষ করে দেবো এখনই। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি 20,000 টাকা দিয়ে দেব? যে বাবা বিরক্ত করে না, বদনজর পড়লে এই এতগুলো মানুষের বদনজর তুমি সহ্য করতে পারবা? কেউ উঠে না, তুমি উঠলা কেমনে? হ্যাঁ, জনাব আলহাজ মোহাম্মদ ইকবাল আহমদ আমার দরবারে মজলিসের শূরা সদস্য, দরবার পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য, আমার ভাই ইকবাল ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। আপনারা ভালো জামাই পাইছেন, উনি আবার এই এলাকাত বিয়া করছে, আপনার এলাকাত খুব ভালো জামাই পড়ছে। কেন সারা জীবন দেখলাম হৌর বাইতে জামাইয়ে দেয়, আর রাজ্য ইয়ে দেখলাম জামাইয়ে হৌর বাইত দেয়। মার হাবা কইতেন না? ইকবাল ভাই উনি দিলেন 50,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। মার হাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, একটা লোক আমারে মিলাইয়া দাও 25,000 টাকা। একজন 25,000। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, কত? জনাব আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা, এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছে, আব্দুল মান্নান ভাই উনি দিলেন 25,000, হয়ে গেল 1,75,000 টাকা। বলো মার হাবা। রসুরে একটা মার হাবা কন। আরেকজন দেন 25,000, তাহলে এটা আপনার 2 লাখ হয়ে যাবে। আল্লাহ আমি আশা করে কই আলাইছি, আল্লাহ কাম লাগলে আস্তে আস্তে দিব, কাম লাগলে সুবিধা মতো দিব। 25,000 টাকা দেউন না? আরেকজন আসেননি? আল্লাহ আল্লাহ তুমি মিলাই দাও, আল্লাহ মিলাই দাও, মিলাই দাও, মিলাই দাও। কই আলাইছি আল্লাহ, কই আলাইছি। একটা লোক লাগে আল্লাহ, 25,000। নাই? পারতেন না একজন? পারতেন না? এই ইঞ্জিনিয়ার সব নাই আপনারা ভিতরে কেউ? 25,000 টাকা দেবেন না? একটা লোক ওইতো না? একটা ব্যবসা বইয়া রয়েছে রে, 1,75,000 হইয়া রইছে। আল্লাহ যে 25 দিনারে 2 লাখ বানাইব তুমিও তারে মিল করে জান্নাত দিয়া দিও। আল্লাহ কবুল কর, মঞ্জুর কর, মনের ভিতরে মায়া লাগাই দাও। একটা লোক 25,000 টাকা দেওয়ার মতো আমার মিলাইয়া দাও। এতক্ষণ দেরি করছেন কেন? দিয়া দিব পালা। চলো আলহাজ জয়নাল আবেদিন ভুইয়া আমার ভাই, উনি দিল 25,000, সহজ সরল মানুষ। আয় আল্লাহ, না হইলে 5,000 টাকা জরিফানা করলাম, হইলে যেহেতু সরল মানুষ জরিফানার আদায় করলাম না। উনি দিয়া দিব 25,000, হয়ে গেল 2,00,000 টাকা। বলো মারহাবা, 2,00,000 হয়ে গেছে। এখন একজন দাঁড়ান, আহ বাবা মসজিদে 2টা টেহা উঠলে তোমরা টেহা দিতা না তো হগলে, বইয়া বইয়া কিন্তু আমিন আমিন করো, বইয়া বইয়া আমিন আমিন করো, উঠতো না। ওই হাবাটায় দিয়া যেই সোয়াব তুমি আমিন কইয়া হেই সোয়াব, লাভ ছাড়া লস কি? কি করবা? 10 মিনিট আগে গিয়া মসজিদার ক্ষতি করো না, আল্লাহ দিব লইয়া কুলাইতে পারতা না। আসেন নিহজন 10,000, আল্লাহ 2 লাখ হয়েছে। আল্লাহ মাশাল্লাহ, কিরাম! আহারে নামটা কোন না আপনি? এবারে খালি হেবারে দেখা আপনার নাম নাই আপনার। মোহাম্মদ মন, আহা আহ, এতক্ষণ ওয়াজ শুনলেন। ওনার নাম হচ্ছে মনির হোসেন, মনির পাঠান, মোহাম্মদ মনির পাঠান ভাইজান। উনি দিল 10,000, কবুল কর, মঞ্জুর কর, হয়ে গেল 2,10,000। 2 লাখের আলগাথা ইমাম সাহেবের কাছে 2 লাখ রাখলাম, সময় চাইলে দিয়ে দিয়েন। উনি 2 লাখ রাখছে। আর প্রথম নতুন হিসাব মনির পাঠান দিল 10,000। এই ছেলে বন্ধ করে বসো, এটা খুলছো কেন? এখন তুমি যে ওয়াজ শেষের আগে দিয়ে তুমি যে ওয়াজ বাদ দিয়ে লাইছো, কি কারবার কি? এত তাড়াহুড়া থাকলে আইসু দিতে হয় না। মনির পাঠান উনি দিলেন 10,000, নতুন হিসাব চলতে আছে 2 লাখ আলগা আছে। জনাব আলহাজ এটিএম মিজানুর রহমান আমার চেয়ারম্যান, ক্যাশ উনি পাঠাইছে 10,000 টাকা। বলো মারহাবা, হয়ে গেল 20,000। আমার খুব কাছের মানুষ মিজানুর রহমান চেয়ারম্যান, উনি দিছে 10, হয়ে গেছে 20,000। আমরা 2 লাখ আলগা আছে। 3 নম্বরে কে আছেন? 10,000, হ্যাঁ জনাব আমির খান, হাসনাবাদ নিবাসী আমির খান। উনি দিলেন 10,000, কবুল করো, মঞ্জুর করো। ফারুক পাঠান, ওমর ফারুক পাঠান দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 40,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লোক মিলাও, 50,000 হয়ে যাবে। আহ আছেন না একজন? 10,000, হ্যাঁ আব্দুল আলিম। তোমার আব্বা? তোমার আব্বা, তোমরা বাড়ি ভারস্বর তো? আমরা কাছে দিয়ে আরো মসজিদ আছে, হেন টেহা দিতে আইসি ঘুরতে, হেন তুই লাগাইস দি কত মসজিদ দিতেছে, তুই হেন টেহা দিতেছি কিছু, তুই হেন মারহাবা বলো। ভারস্বর নিবাসী তোমার আব্বার নাম বলো? মোহাম্মদ আব্দুল আলিম। তার আব্বা এই মসজিদ দিয়া গেল 10, হয়ে গেল 50,000 টাকা। আহা, পিছিয়ে দিয়া কি লাইন দইটা আটতে আছে, হ্যাঁ খালি করে লাইছে মাহফিলটা। হ্যাঁ কি নাম? বিল্লাল হোসেন। মারহাবা কয় না? বিল্লাল হোসেন 10,000, হয়ে গেল 60,000। আমরা এটা কতক্ষণের ভিতরে দেখবা 1 লাখ বানাইলাম, আগের 2 লাখ হইয়া রয়েছে, কতক্ষণের ভিতরে 3 লাখ বানাইলাম দেখবা। আল্লাহ তোমার মায়া লাগেনি গো আল্লাহ, বান্দানি কেমনে দিতে আছে, তোমার মায়া লাগেনি। 7 নম্বরে একটা লোক দাঁড়াও 10,000 টাকা কে আছেন পারবেন একজন 10,000 আহ 7 নাম্বার একটা লোক দেন 10,000 মিজান মিজান মিজানুর রহমান 7 নম্বরে দিয়া লাইছে 10,000 হয়ে গেল 70,000 আর মাত্র 3 জনে দিতে পারবা এরপরে টেহা লইয়া ঘুরবা লইন না পাইতা না কারণ আমি তো জায়গা টেহা লইয়া ঘুরবা লইন না পাইতা না 3টা লোক আমারে মিলাইয়া দাও বড় আশা করে কইছি ধন্য মায়ের